ঢাকা খুলনা মহাসড়কের গোপালগঞ্জ অংশের প্রায় সত্তর কিলোমিটার মহাসড়কে গেল সাত মাসে অন্তত চল্লিশটি ছোট বড় দুর্ঘটনা ঘটেছে এতে প্রাণ গেছে ছেষট্টি জনের আহত হয়েছে সহস্রাধিক সড়ক দুর্ঘটনা কমাতে সম্প্রতি সড়কের এ অংশের দুপাশে বিভিন্ন স্লোগান লেখা বাষট্টিটি সচেতনতামূলক বিলবোর্ড স্থাপন করেছেন গোপালগঞ্জ জেলা প্রশাসন এসব সচেতনতামূলক বিলবোর্ডের কারণে চালকরা ওভার স্পিড ওভারটেকিং এর ব্যাপারে সচেতন হচ্ছেন সাধারণ জনগণ যারা রাস্তার পাশ যাতায়াত করে তারাও খুব সুন্দরভাবে সাইনবোর্ড দেখে রাস্তা ওভার এপার ওপার যায় ড্রাইভারের খেয়াল এসে যায় যে না সামনে আমার আসতে যেতে হবে বা দীর্ঘতে যেতে হবে স্পিড ব্রেকার আছে মধ্যে স্লোগান সম্বলিত সচেতনতামূলক বিলবোর্ড কেড়েছে সাধারণ মানুষের এই উদ্যোগ দুর্ঘটনার হার কমাতে সহায়ক হবে বলে মনে করছেন সাধারণ মানুষ সাইনবোর্ড দেওয়ার কারণে আমাদের শ্রমিকরা গাড়ি গতিরোধ করে চালাচ্ছে এবং অ্যাক্সিডেন্টও কম হচ্ছে সাইনবোর্ডগুলো দেখে তাদের তারা সচেতনভাবে গাড়ি চালায় সড়ক দুর্ঘটনা রোধে বিলবোর্ড স্থাপন সহ বিভিন্ন কার্যক্রম চালানোর কথা জানালেন জেলা প্রশাসক ড্রাইভারদেরকে যদি আমরা উদ্বুদ্ধ করতে পারি তাদেরকে যদি সচেতন করে তুলতে পারি তাহলে বোধহয় কিছুটা নিয়ন্ত্রণ করা সম্ভব সচেতনতা বাড়ানোর পাশাপাশি কার্যকর ব্যবস্থা নিলে সারা দেশেই সড়ক দুর্ঘটনা কমানো সম্ভব বলে মনে করেন সচেতন মহল রত্না জামান একুশে টেলিভিশন